নমস্কার বন্ধুরা, কাছে দূরে দেশে বিদেশে সমস্ত বন্ধুদের বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত 12 সাল থেকে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই বসন্ত উৎসবটা পালিত হয়ে থাকে। তারই একটি প্রধান অঙ্গ হলো গাছের গায়ে ছবি আঁকা। প্রথমে শুরু হয়েছিল দেয়ালের শ্যাওলা কেটে তাতে চিত্রাঙ্কন। সেটা পরে আস্তে আস্তে আমাদের বাণীপুর অঞ্চলের যে প্রাচীন গাছগুলি রয়েছে সে গাছের গায়ে ছবি আঁকা শুরু। আমাদের শিল্পী সঞ্জয় সরকার সেই গাছের গায়ে ছবিগুলি এঁকে থাকে এবং বিগত 4-5 বছর ধরে ওই গাছগুলিতে ছবি এঁকে চলেছে এবং সেটি বহুল প্রচলিত হয়েছে এবং বৃহত্তর মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে এই গাছের গায়ে ছবি আঁকা, এবং সেটা ভাইরালও হয়েছে। তারই কিছু চিত্র আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এবছর 2024 সালে গাছের গায়ে যে ছবিগুলি আঁকা হয়েছে তারই কিছু কিছু ছোট ছোট চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে পরিশ্রম করে গাছের গায়ে ছবি আঁকছে। কাছ থেকে অতটা বোঝা যায় না, কিন্তু আপনি যদি দূর থেকে ছবি দেখেন ছবিগুলো এবং মোবাইলে যদি ছবি তোলেন তাহলে মনে হবে একেবারে অরিজিনাল ছবি। বহুল প্রচলিত হয়েছে এই ছবি আঁকা এবং মানুষকে টেনে নিয়ে আসছে অন্তরের তাগিদে এবং এর ছবি আঁকার সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আমার ভিডিওটি করার অন্যতম উদ্দেশ্য হল বৃহত্তর মানুষের মধ্যে এই ছবি আঁকাটিকে পৌঁছে দেওয়া। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শিল্পী কতটা পরিশ্রম করে এই ছবিগুলি আঁকছেন। তাই আপনারা যে যেখান থেকে ছবিগুলো দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা ছবিগুলি দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে শিল্পীর পাশে থাকবেন। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের এই বসন্ত উৎসবটা পালিত হয়। তার প্রধান একটা অঙ্গ যেমন গাছে ছবি আঁকা, আরও একটি অঙ্গ হচ্ছে আমাদের যে মঞ্চটা তৈরি হয় সেই মঞ্চের ওপর যে ব্যানারটা তৈরি হয় পেছনের ব্যাকগ্রাউন্ড সেটি শিল্পীর হাতে আঁকা হয় এবং 1 মাস ধরে সেই আঁকার কাজ চলে। দিন রাত পরিশ্রম করে তারা এই কাজগুলো সম্পন্ন করে। তাই আপনারা কিন্তু অবশ্যই ছবিগুলিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। প্রতি বছর দোলের দিন এই বসন্ত উৎসবটি পালিত হয়ে থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত।
এই অনুষ্ঠানে যেমন শিল্পীরা আগে থেকে গাছে ছবি আঁকছে, মঞ্চ তৈরি করছে, এবং এর সাথে সাথে চলে নৃত্য প্রশিক্ষণ, এবং উৎসবের দিন চলে শিল্পীদের বিভিন্ন ছবি আঁকার প্রদর্শনী, তারা লাইভ ছবি আঁকে এবং সেগুলো বিক্রিও করা হয়। আমাদের যে গাছে আঁকছে, গাছে যে ছবি আঁকছে শিল্পী, তার নাম হলো সঞ্জয় সরকার। সে বিগত 4-5 বছর ধরেই কিন্তু এভাবে গাছের গায়ে ছবি আঁকছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেশ এবং দেশের বাইরেও কিন্তু সে খবর পৌঁছে গেছে। দেখুন, আমাদের বসন্ত উৎসবের প্রাঙ্গণ চলছে মঞ্চে শিল্পীর কাজ, তারই মাঝে একটু বিশ্রামের জন্য ছোট্ট ছোট্ট টেন্টগুলো খাটানো হয়েছে, কারণ ভীষণই মশার উৎপাত। সেই মশার থেকে হাত থেকে বাঁচার জন্য এই টেন্টগুলোর মধ্যে বসে থেকে একটু বিশ্রাম। ওইদিকে দেখুন মঞ্চে কাজ হচ্ছে। এই মঞ্চের যে কাজ করছে সে হলো আমাদের আর এক শিল্পী গৌতম সরকার। দেখুন সমস্ত কাজের মধ্যে